ওয়েলকাম টু ব্লগার দেবজানিস চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সামনে দুর্গাপুজো আর শুরু হয়ে গেছে আগমনী শো, আর সেই কারণের জন্য এমএন স্টুডিওর পক্ষ থেকে আমরা সবাই চলে এসেছি বিহারীনাথে। বিহারীনাথের আগেও বিভিন্ন রকমের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। লাস্ট আমি বিহারীনাথ এসেছিলাম শ্রাবণ মাসের সম্ভবত শেষ সোমবার বা তার আগের সোমবার। সেই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বিহারীনাথ আমার অন্যতম প্রিয় জায়গা। সত্যি কথা বলতে আসানসোলবাসীরা হয়তো রেগে যাবে, আমরা আসানসোলে থাকলেও ঘুরতে যাবার মতো জায়গা আসানসোলে সত্যি কথা নেই, একদমই নেই। কোথাও যদি মনে হয় একটু শ্যুট করব, কোথাও যদি মনে হয় একটু ঘুরতে যাব, তাহলে ঘুরতে যাওয়ার জায়গা বলতে শপিং মল, সেন্ট্রাল, গ্যালাক্সি এইসব, আর এইসব জায়গাগুলো আমার একদমই ভালো লাগে না। রাদার নদী পেরিয়েই যখন পুরুলিয়া চলে আসি তখন মনে হয় যে অন্য একটা জায়গায় চলে এলাম। এই জায়গাটা শুটিং বলো, ঘুরতে আসা বলো, মন একেবারে শান্ত করে দেয়। আর শুধু শুটিং করলেই হবে, শুটিং এর ফাঁকে খাওয়া দাওয়াও রয়েছে। সঞ্চারিদি অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য রুটি আর মাংস। সামনে পাহাড়, হাতে রুটি আর মাংস, সকালবেলা এসে বিকেলবেলা বাড়ি ফিরে যাব, আর কি চাই বস। ও অসাধারণ, জমে গেছে পুরো। আমাদের ওইদিকে শ্যুটটা হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ সামনে পুকুর, দাদা নেমে গেল পুরো জলের মধ্যে। স্ট্রাগলটা কোন লেভেলে থাকে, ছবিগুলো দেখতে সবারই খুব ভালো লাগে, কিন্তু পেছনে প্রত্যেকটা ফটোগ্রাফার, প্রত্যেকটা ভিডিওগ্রাফারের যে স্ট্রাগলটা থাকে সেইটা আমার মনে হয় সবার দেখাটা প্রয়োজন। বৃষ্টি নেমে গেছে এই জন্য আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। লোকেশনটা একটু চেঞ্জ করতে হবে এবার। তো এখানেও দেখতে পাচ্ছ সামনে পাহাড়, কাশফুল, অসাধারণ দৃশ্য। শুট চলবে আরো খানিকক্ষণ, সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। তো শুট আমাদের এখানেই শেষ, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিও নিয়ে, বিহাইন্ড দ্য সিন নিয়ে। বিহাইন্ড দ্য সিনে যা যা চলে, যে ধরনের মজা আমরা করি, হয়তো আরও ডিটেলে নিয়ে আসবো। আর যদি তোমাদের এই ভিডিওগুলোকে ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো। থ্যাংক ইউ।